আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট করবেন। তো এটা আপনি আপনার ফোন দিয়ে করতে পারবেন অনলাইনে টিকিট। তো এজন্য আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন বা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি হলো রেল সেবা। আমি অলরেডি ডাউনলোড করে নিছি, তো এটা আমি ওপেন করে দেখাচ্ছি। তো ওপেন করার পরে এখানে আপনাকে লগ ইন করতে হবে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন করার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আর যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য নিচে দেখুন সাইন আপ, সাইন আপে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার নাম দিতে হবে, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল, তারপর আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড সেট করার পরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে সাইন আপ করবেন। দেন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, সেটা এখানে বসালেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে যে কোনো সময় লগ ইন করতে পারবেন। তো আমি লগ ইন করছি। তো প্রথমে ফোন নাম্বার দিব, এরপর পাসওয়ার্ড দিব, তারপর লগ ইন করব। তো লগ ইন করার পরে এখানে দেখুন প্রথমে পারচেস ইনফরমেশান হিস্টোরি অনেক কিছু আছে। তো যাই হোক, টিকিট করার জন্য যেটা করতে হবে আপনাকে পারচেসে যেতে হবে। তো এই জন্য পারচেসে ক্লিক করলাম। পারচেসে ক্লিক করার পরে দেখুন প্রথমে ফ্রম স্টেশন, টু স্টেশন, জার্নি ডেট, আপনাকে এই তিনটে ইনফরমেশান দিতে হবে। তো প্রথমে আপনাকে ফ্রম স্টেশনটা সিলেক্ট করতে হবে, আসলে আপনি কোন স্টেশন থেকে জার্নিটা করবেন সেই স্টেশনটা এখানে সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি ঢাকা। তারপরে টু স্টেশন, আমি যেই স্টেশনে নামবো সেই স্টেশনটা এখানে সিলেক্ট করব, সান্তাহার। তো এখানে টাইপ করার সাথে সাথে সেই স্টেশনটা এখানে শো করবে, আপনি সিলেক্ট করে নেবেন জাস্ট। এখানে বাংলাদেশের সব স্টেশনই আছে। তো এরপরে যেটা করতে হবে, জার্নি ডেটটা সিলেক্ট করতে হবে। তো আমি আজকের ডেটটাই সিলেক্ট করে নিলাম। এরপরে সাস্টেইনে ক্লিক করবেন। তো করার পরে এখানে দেখুন অনেকগুলো ট্রেন এখানে শো করছে, এগুলো অলরেডি চলে গেছে। তো যেগুলো যায়নি এখানে দেখাচ্ছে, এই ট্রেনগুলো এখনও আছে, এই ট্রেনে আমি যে কোনো ট্রেনের টিকিট করতে পারবো। তো ট্রেনের টিকিট করার আগে এখানে দেখে নেবেন কোন ট্রেন কয়টার সময় ছাড়বে, ডেট সব কিছু দেখে নেবেন। তো আমি দ্রুতযান এক্সপ্রেস রাত 8টায় এটা আমি সিলেক্ট করলাম। আপনাকে প্রথমে ক্লাস সিলেক্ট করতে হবে। তো আমি ক্লাস সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে স্নিগ্ধা আর শোভন চেয়ার শো করছে, আমি শোভন চেয়ারটাই সিলেক্ট করলাম। তো এরপরে পার্সন সিলেক্ট করতে হবে, আসলে কয়জন যাবে। তো আমি পার্সন সিলেক্ট করে নিচ্ছি, টু পার্সন। দেন সিলেক্ট সিটে আমি দিলাম। এখানে দেখুন অ্যানি সিট আছে, আপনি যদি অ্যানি সিটে ক্লিক করেন যে কোনো সিটে ওরা দিয়ে দিবে আপনাকে। আর আপনি চাইলে সিট সিলেক্ট করতে পারবেন, সবসময় এই সুযোগটা দেয় না, যখন সিট অ্যাভেলেবল থাকে তখন এই সুযোগটা থাকে আর কি। তো আমি সিলেক্ট সিটে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন কোচ নাম্বার, যে কোনো কোচ আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি প্রথমটাই নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো রেড মার্ক হয়ে রয়েছে, অনেকগুলো গ্রিন মার্ক। তো যেগুলো গ্রিন এগুলো আসলে সিট আছে, আর রেডগুলো বুকিং হয়ে গেছে। তো দুইটা সিট সিলেক্ট করলাম। করার পরে নিচে দেখুন কন্টিনিউ, আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে এখানে একটা ডিটেলস দেখাবে আপনাকে, ক্লাস কয়জন যাবে, ফেয়ার কত, ভ্যাট কত, টোটাল অ্যামাউন্টটা কত, সেটা এখানে দেখাবে। তো এখানে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 760 টাকা। তো এরপরে নিচে দেখুন পে নাও। তো টিকিট করার জন্য পে নাওতে ক্লিক করব। করার পরে এখানে কিছু টার্মস কন্ডিশন দেখাবে, এটা জাস্ট এগ্রিতে ক্লিক করবেন। তো করার পরে এখানে দেখুন আপনাকে অনেকগুলো পেমেন্ট মেথড দেখাবে, বিকাশ, ডাস বাংলা, রকেট, মাস্টার কার্ড, ভিসা কার্ড। আপনি চাইলে যে কোনো কার্ড দিয়ে বা যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশ দিয়ে করব, এই জন্য আমি বিকাশে ক্লিক করলাম। একটু ওয়েট করবেন। তো এখানে দেখুন আপনাকে যেটা বলছে, আপনার বিকাশ নাম্বারটা এখানে দিতে বলছে, যে নাম্বার থেকে আপনি পেমেন্টটা করবেন। তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে নিচ্ছি। এরপরে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বারে একটা কোড যাবে, 6 ডিজিটের একটা কোড যাবে, এই কোডটা এখানে বসাবেন। বসানোর পরে কনফার্ম করবেন। তো কনফার্ম করার পরে আপনাকে আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে, আমি আমার পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। এরপরে কনফার্মে ক্লিক করব। তো এখন দেখুন আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, পেমেন্ট রেকর্ডেড সাকসেসফুলি,
প্লিজ চেক ইউর পার্সেস হিস্টোরি ইন দ্য অ্যাপস, ইউর টিকিট উইল বি ইস্যুড উইদিন নেক্সট 30 মিনিট। তো এখানে যেটা বলছে, অ্যাপসে আমার হিস্টোরিটা চেক করতে বলছে, পার্সেস হিস্টোরি। তো আমার টিকিটটা 30 মিনিটের ভিতর ইস্যু হয়ে যাবে। তো এরপরে আপনারা যেটা করবেন, গো টু জার্নি হিস্টোরি এখানে ক্লিক করবেন। করার পরে এখানে ঢাকা টু সান্তাহার যে লেখাটা আছে এর নিচে দেখুন ডিটেলসটা আসছে, এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার টিকিটের ডিটেলসটা দেখাবে, টিকিটটা অনলাইন টিকিটটা এখানে দেখাবে। তো আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন এখানে এই আইকনে ক্লিক করে। তো এটা আপনারা যদি এখানে মিস্টেক হয়, ক্লিক করতে যদি ভুলে যান বা দেখতে না পারেন, তো আপনারা যেটা করবেন, আপনাদের হোম পেজে আসবেন। আসার পরে এই হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পরে আপনারা জার্নি হিস্টোরি যেটা আসবে এটাতে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনাদের টিকিটটা এখানে দেখাবে। তো এখানে নিচে দেখুন পিএনআর নাম্বার, টিকিট পিন নাম্বার। তো আপনার পিএনআর নাম্বারটা হলো আপনার ফোন নাম্বার, ফোন নাম্বার আর টিকিট পিন নাম্বারটা যখন আপনি স্টেশনে গিয়ে বলবেন, তারা একটা টিকিট দিবে আপনাকে। আর আপনি চাইলে এটা অনলাইন থেকে অনলাইন কপি ডাউনলোড করেও নিয়ে যেতে পারবেন, তাও সমস্যা নাই। ডাউনলোডের জন্য এই যে এই আইকনে ক্লিক করলে হবে। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা আপনি স্টেশনে দেখালেও হবে। তো ধন্যবাদ গাইজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার কোনো উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।